সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন আর একটু একটু করে আপনাদের উচ্চশিক্ষার স্বপ্নকে সত্যি করার জন্য কাজ করে যাচ্ছেন। আগামী সেপ্টেম্বর 2023 ইনটেকে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য ছাত্রছাত্রী পড়াশোনার জন্য যুক্তরাজ্যে পাড়ি দিতে প্রস্তুতি গ্রহণ করছেন। অনেকেই ইতিমধ্যে আশা করি আপনাদের আনকন্ডিশনাল অফার লেটার সহ ক্যাশ লেটারও হাতে পেয়ে গিয়েছেন। যদি আপনি এখনও ক্যাশ না পেয়ে থাকেন, তবে আগামী সেপ্টেম্বর ইনটেক ধরতে পারা আপনার জন্য কিছুটা কঠিন হয়ে যাবে, তাই দ্রুত আপনি ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে চেষ্টা করুন। ক্যাশ পাওয়ার পরেই মূল কাজ হলো ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করা, তারপরেই টিবি টেস্ট করানো, আইএইচএস ফি প্রদান করা, ভিসা ফি প্রদান করা এবং সবশেষ ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা। গত তিন পর্বে আমরা টিবি টেস্ট, আইএইচএস ফি প্রদান, ভিসা ফি প্রদান কীভাবে করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকের পর্বে আমি আপনাদের জানাবো কীভাবে আপনি ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করবেন, কোন সার্ভিসটি গ্রহণ করবেন, কত খরচ সেই বিষয়টি আলোচনা করব এবং লাইভ ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করে আপনাদেরকে দেখাবো। সুপ্রিয় দর্শক, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। সুপ্রিয় দর্শক, আমরা প্রথমে যেটা করব, আমরা হচ্ছে আমাদের যেহেতু আগে থেকেই আমাদের ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করা ছিল, আমরা আমাদের ভিসা অ্যাপ্লিকেশনের স্টেজগুলোতেই আছি। আমাদের আইএইচএস ফি পেমেন্ট করা হয়ে গেছে, ভিসা ফি পেমেন্ট করা হয়ে গেছে। আমরা আমাদের যে ভিসা অ্যাপ্লিকেশন যে পোর্টাল আছে সেই পোর্টালে লগ ইন করবো, আমাদের এখানে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে সাইন ইন করতে পারবো। সো আমরা প্রথমে যেটা করলাম, আমরা হচ্ছে সাইন ইন করলাম পাসওয়ার্ড দিয়ে। সাইন ইন করার পরে এরপরে আমাদের কাছে এই অপশনটি আসবে, আমরা এখানে লেখা দেবে একদম সিক্স অপশন, ফার্দার অ্যাকশন, ফার্দার অ্যাকশনে প্রোভাইড বায়োমেট্রিক্সের অপশন লেখা থাকবে। এরপরে আমাদেরকে রিডাইরেক্ট করে ভিএফএস গ্লোবাল, যেটি আছে বাংলাদেশের ভিএফএস গ্লোবাল, সেই ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা ভিএফএস গ্লোবালের লোগো দেওয়া আছে। আমাদের এখানে সেন্টার আমরা সিলেক্ট করতে পারবো। এরপরে সেন্টারগুলো হচ্ছে দুটো সেন্টার থাকবে মূলত বাংলাদেশের জন্য, একটা হচ্ছে ঢাকা এবং অন্যটা হচ্ছে সিলেট। আমরা ঢাকা সেন্টারটিকে সিলেক্ট করবো। সো ঢাকা সেন্টারটিকে সিলেক্ট করার পরে, আমরা হচ্ছে কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে আমাদের কাছে একটা ক্যালেন্ডারের মধ্যে চলে আসছে, আজকে হচ্ছে জুলাইয়ের 22 তারিখ। আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো খালি আছে কি না। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিন ধরনের সার্ভিস আছে, স্ট্যান্ডার্ড সার্ভিস যেটা হচ্ছে কিনা ফ্রি, এরপরে হচ্ছে প্রিমিয়াম লাউঞ্জ যেখানে কিনা আরও বেশি টাকা দিয়ে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সো আমরা যেটা করব, এখানে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট টাইম স্লট সিলেক্ট করে নিলাম। এখানে তিন ধরনের সার্ভিস আছে, স্ট্যান্ডার্ডগুলোর হচ্ছে টাইম এখানে দেখাচ্ছে, এগুলো সবগুলোই ফ্রি, অর্থাৎ এগুলো যদি আপনি সিলেক্ট করেন আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না। কিন্তু আপনি যদি এক্সট্রা সার্ভিস নেন, প্রিমিয়াম লাউঞ্জ বা প্রিমিয়াম সার্ভিস যদি নেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে পার পার্সন 9000 টাকা পে করতে হবে। সো আমরা সেটা নিচ্ছি না। এবং এখানে আপনি দেখেন সার্ভিসের, আপনি এখান থেকে কী কী সার্ভিস আপনি কিনতে পারবেন সেটা এখানে দেওয়া আছে। সো আমরা মূলত দুইটা সার্ভিস অ্যাড করবো, একটা হচ্ছে ডকুমেন্ট স্ক্যানিং সার্ভিস আর একটা হচ্ছে এসএমএস সার্ভিস। এই দুইটা সার্ভিসে আমরা অ্যাড করবো, যেখানে আমাদের মোট 1600 টাকা লাগবে। ডকুমেন্ট স্ক্যানিংয়ে লাগবে হচ্ছে আমাদের 1300 এবং এসএমএস সার্ভিসে লাগবে 300। এই 1600 টাকা লাগবে এবং আমরা এখানে পরবর্তীতে কন্টিনিউ বাটন ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে পুরো অ্যাপ্লিকেশনের রিভিউটা দেখাবে যে আমাদের টোটাল অ্যামাউন্ট কত আসছে। এখানে 1600 টাকা আমাদের অ্যামাউন্ট আসছে। সো এবার আমরা যেটা করব, এখানে আই অ্যাকসেপ্ট বাটন ক্লিক করে আই পে অনলাইনে দিব, দেন কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আমাদের কাছে পেমেন্ট যে পোর্টাল আছে সেই পেমেন্ট পোর্টালে আমরা চলে যাব। ব্যাস, আমাদের পেমেন্ট পোর্টালে চলে আসলো। এবারে আমরা আমাদের যে ডিটেলসটা আছে, আমাদের কার্ড ডিটেলস, এক্সপায়ারি ডেট, সিকিউরিটি কোড, এই সব কিছু আমরা খুব ভালোভাবে, যেন এই জিনিসটা আমি আবারও বলছি, আপনারা খুব ভালোভাবে এই ইনফরমেশনগুলো দিবেন যেন এক চান্সে আপনাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে যায়। আদারওয়াইজ দেখা যায় যে অনেক সময় ঝামেলা হতে পারে। সো এই জন্য আমি বলবো যে আপনারা খুব ভালোভাবে এটাকে ইনফরমেশনগুলো বারবার চেক করে তারপরে এখানে ইনপুট দিবেন। সো আমাদের কার্ডের ইনফরমেশনগুলো আমরা দিচ্ছি। কার্ডের ইনফরমেশনগুলো দেওয়া শেষ হয়ে গেলে আমরা হচ্ছে ওকে বাটনে ক্লিক করলে আমাদের কাছে একটা অথেন্টিকেশন কোডের মেসেজ আসবে। সো আমরা সে পর্যন্ত অপেক্ষা করছি, সিলেক্ট করে দিলাম, কন্টিনিউ বাটন ক্লিক করলাম। এবার আমাদের কাছে যেটা আসবে, আমাদের কাছে হচ্ছে এই যে ওটিপি আসবে, ওটিপি সিলেক্ট করে দিলে আমরা হচ্ছে এখানে আমাদের হাতে মোবাইলে যে ফোনটি আপনার
দেওয়া আছে সেই ফোন নাম্বারে আপনার কাছে ওটিপিটি চলে আসবে। আমাদের পেমেন্টটা কনফার্ম হয়ে গেছে, দ্যাট মিন্স আমাদের বায়োমেট্রিক যে অ্যাপয়েন্টমেন্টে নেওয়ার প্রয়োজন ছিল আমরা সেটা কিন্তু নিয়ে নিয়েছি। আমাদের টোটাল 1600 টাকা খরচ হয়েছে, আমাদের অ্যাপয়েন্টমেন্টের ডেট দিয়েছে, এই পেজটিকে আমরা প্রিন্ট দিব। প্রিন্ট দেওয়ার পরে আমরা হচ্ছে যে আমাদের ইমেইলটা চেক করব। ইমেইলের মধ্যে অলরেডি আমাদের ভিএফএস অ্যাপয়েন্টমেন্টের যে ইমেইলটা কনফার্মেশন ইমেইল সেটা চলে আসছে, এই হচ্ছে সেই কনফার্মেশন ইমেইল। এই কনফার্মেশন ইমেইলের সাথেই আমার একটা অ্যাটাচমেন্ট দেওয়া থাকবে। এই অ্যাটাচমেন্টে আমার যে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন যে বারকোড সহ যে পেজটি সেটি আমি এখানে পাবো, এই হচ্ছে সেই অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন, এখানে একটা বারকোড সহ থাকবে। সো এইটা আপনাকে প্রিন্ট করে আপনার অন্যান্য সকল ডকুমেন্টসের সাথে এই ডকুমেন্টসটা আপনাকে নিয়ে যেতে হবে, প্রিন্ট করে নিয়ে যেতে হবে, এবং এটা অবশ্যই নিয়ে যেতে হবে বিকজ এটাই কিন্তু আপনাকে দেখার পরে আপনার হচ্ছে সেখানে বাকি কাজগুলো আপনি করতে পারবেন। সো এই হচ্ছে আমাদের বিএফএস অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন। সো এবার আমি একটু ডিটেলস আকারে আপনাদেরকে দেখাই যে এই যে তারিখগুলো আছে এই তারিখগুলো কিন্তু আমি যেমন আজকে 22 তারিখে আমি সিলেক্ট করেছিলাম, কিন্তু দেখেন যেহেতু সামনে ঈদ, ঈদের সময় থাকার কারণে কিন্তু আমি কোনো স্লট খালি পাইনি, যার কারণে একটা মাত্র স্লট খালি ছিল, তাও আবার হচ্ছে সেটা অনেক হাই প্রাইসে এটা নিতে হতো আমাকে, তার মানে 9000 টাকা করে আমার তিনজনের প্রায় 27000 টাকা আমাদের লাগতো। সো আমরা সেই কাজটা আর করিনি, আমরা সেটা না করে আমরা যেটা করেছি আমরা হচ্ছে ঈদের পরের একটা ডেট নিয়ে এবং আমরা 3 তারিখের একটা ডেট আমাদের পেয়ে গিয়েছে ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট সাবমিশনের ডেট, যেখানে আমরা ফ্রিতেই এই ফাইলটা সাবমিট করতে পেরেছি। সো আমি আর শুধু একদিনের জন্য আর এই 27000 টাকা আমি আর খরচ করিনি। সো এভাবে করে আপনারা যদি মনে করেন আপনারা চাইলে প্রিমিয়াম সার্ভিস নিতে পারেন, বা প্রিমিয়াম সার্ভিস নিয়ে আমাদের যে অভিজ্ঞতা সেটা আমরা বায়োমেট্রিক যেদিন আমরা সাবমিট করতে যাব সেদিন আমরা ডিটেলসটা দেখে এসে নিজেরা অভিজ্ঞতা নিয়ে তারপরে আপনাদেরকে জানাবো যতটা আসলে যুক্তিযুক্ত নেওয়াটা বা নেওয়া ঠিক হবে কি না সেই জিনিসটি আমি আপনাদেরকে জানাবো। সো আমরা স্ট্যান্ডার্ড যে সার্ভিসটা ছিল সেই স্ট্যান্ডার্ড সাবমিশনটা হচ্ছে ফ্রিতেই আপনি স্ট্যান্ডার্ড সাবমিশন করতে পারবেন, এবং এখানে জাস্ট দুটো সার্ভিস আমি অ্যাড করেছি, একটা হচ্ছে ডকুমেন্ট স্ক্যানিং সার্ভিস এবং অন্যটা হচ্ছে আপনার SMS সার্ভিস। সো এখানে দুটোতে আমার 1600 টাকা খরচ হয়েছে। সো আপনারা এখানে দেখেন এখানে অনেকগুলো সার্ভিসের কথা বলা হয়েছে, যেমন এখানে সিলভার প্রিমিয়াম প্যাকেজ যেটা কিনা 2600 টাকা, ব্রোঞ্জ প্রিমিয়াম প্যাকেজ 2000 টাকা, অন ডিমান্ড মোবাইল ভিসা 12000 টাকা, প্রিমিয়াম প্রাইম টাইম অ্যাপয়েন্টমেন্ট এটা কিন্তু 9000 টাকা। সো এই যে প্রাইম টাইম অ্যাপয়েন্টমেন্ট এটাই কিন্তু হচ্ছে 9000 টাকার একটা অ্যাপয়েন্টমেন্ট। প্রাইম টাইম হচ্ছে তাদের রেগুলার যে সার্ভিস স্ট্যান্ডার্ড আওয়ার, তার বাইরে যদি আপনাকে কোনো ধরনের সাবমিশনের সার্ভিস দিয়ে থাকে সেই টাইমে যদি আপনি জমা দিতে চান বিকেলের দিকে, সাধারণত হয়ে থাকে এটা, তাহলে সেক্ষেত্রে আপনাকে এই প্রাইম টাইম অ্যাপয়েন্টমেন্ট ফি হিসাবে 9000 টাকা প্রদান করতে হবে। সো আমার কাছে মনে হয়েছে এটা আসলে অনেক বেশি, যে কারণে আমি আসলে সেটা করিনি, আমি স্ট্যান্ডার্ড যে ফ্রি সার্ভিস ছিল সেটাতেই আমি অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে পেরেছি। এখানে আরও সার্ভিস রয়েছে, যেমন হচ্ছে কিপ মাই পাসপোর্ট ওয়াইল অ্যাপ্লাইং 4000 টাকা, ফর্ম ফিলিং অ্যাসিস্ট্যান্স 2200 টাকা, এগুলো আসলে প্রয়োজন নেই, যদি আপনি নিজে নিজেই সব কিছু করতে পারেন তাহলে আর এগুলো প্রয়োজন নেই। কুরিয়ার সার্ভিস আমরা দেখতে পাচ্ছি 1300 টাকা। সো এই ধরনের সার্ভিসগুলো আপনারা চাইলে নিতে পারেন, বাট আমি সাজেস্ট করবো আপনারা সব কিছু নিজে নিজেই করবেন, সব কিছু নিজে নিজে খুব ভালোভাবে দেখে শুনে করবেন, এবং দুটো সার্ভিস শুধু আপনারা নেবেন, একটা হচ্ছে ডকুমেন্ট স্ক্যানিং অ্যাসিস্ট্যান্স নন সেটেলমেন্ট, আর একটা হচ্ছে SMS সার্ভিস। সো আপনারা এই দুটো সার্ভিসে নেবেন, এই দুটোই আমি আপনাদেরকে আপাতত রিকমেন্ড করবো, বাকিটা আমি আপনাদেরকে আমাদের যে বায়োমেট্রিক সাবমিশনের ডেট আছে সেই ডেট থেকে এক্সপিরিয়েন্স নিয়ে এসে তারপরে আপনাদেরকে জানাবো যে আসলে আপনাদের কোনটা নেওয়া উচিত কোনটা নেওয়া উচিত না। সো প্রিয় দর্শক, এই ছিল আমার ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট ডেট কীভাবে নেবেন সেটা নিয়ে আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে, যদি আমার চ্যানেলে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আগামীতে অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আল্লাহ হাফেজ।